বুবলির পোস্টে বর্ষার প্রতিক্রিয়া, বর্তমান সময়টা ভার্চুয়াল, বেশিরভাগ মানুষই এই ভার্চুয়াল জগতে সরব থাকতে পছন্দ করে। বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশি তারকাদের অনেকেই বিভিন্ন সোশ্যাল মাধ্যমে সরব থাকেন, ফলে খুব সহজেই তাদের ব্যক্তিজীবনের নানা খবর পান নেটিজেনরা। সম্প্রতি একটি ইস্যুতে ঢাকাই সিনেমার তিন নায়িকা অপু বিশ্বাস, বর্ষা ও বুবলিকে নিয়ে বেশ আলোচনা হয়েছে। মূলত ছেলে আব্রাহাম খান জয়ের সঙ্গে ভিডিও কলে কথা বলার কিছু মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন চিত্রনায়ক শাকিব খান। তার সেই পোস্টটি নিজের ওয়ালে শেয়ার করেন বুবলি। ঠিক এই সময় ছেলেকে কোলে নিয়ে তোলা বুবলির একটি ছবি নিজের ভেরিফাইড পেজে পোস্ট করে বর্ষা, লেখেন সুন্দর। এরপরেই অপু বিশ্বাস নিজের ভেরিফাইড পেজে একটি ইউটিউব ভিডিও লিঙ্ক শেয়ার করেন, যেখানে লেখা অনন্ত জলিলের মেয়ের হলুদ সন্ধ্যা। ক্যাপশনে বর্ষার মতোই অপু লেখেন সুন্দর। সেই পোস্টে অনন্ত জলিলকে মেনশনও করেন ঢালিউড কুইন। নেটিজেনদের ভাষ্য, বর্ষা বুবলির ছবি পোস্ট করেছেন বলেই তাকে খোঁচা দিয়েছেন অপু বিশ্বাস, যদিও এ বিষয়ে তারা কেউই মুখ খোলেননি। এদিকে বর্ষার পোস্টটি নিজের ভেরিফাইড পেজে শেয়ার করে তাকে ধন্যবাদ জানান বুবলি। তিনি লেখেন, ধন্যবাদ বর্ষা আপু, অনেক অনেক ভালোবাসা। বুবলির সেই পোস্টের নিচে বর্ষা লিখেছেন, ভেবেছিলাম তোমার কোনো পুরাতন ছবি, মানে 4 থেকে 5 বছর আগের ছবি পোস্ট দিব, পরে ভাবলাম বুবলি এখন একা নয়, সঙ্গে আছে বাবা বীর, তাই এত কষ্ট করে টাইম নষ্ট না করে সাম্প্রতিক ছবি দিলাম। এত ভালো ভালো কাজ করছো, দেখতে ভালো লাগছে। প্রহেলিকার গানটা খুবই সুন্দর, ইকবাল ভাইয়ের রিভেঞ্জের ট্রেলারটাও চমৎকার হয়েছে। আরও বেশি ভালো ভালো কাজ করো, বাচ্চাটাকে দেখে রাখো, কি সুন্দর, মাশাল্লাহ, একদম ওর বাবার কপি। দেখা হবে কিল হিমের প্রিমিয়ারে। জবাবে বুবলি লেখেন, এত সুন্দর মন্তব্যের জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ বর্ষা আপুনি, তুমি খুবই সুন্দর, ভালো মনের মানুষ, এজন্যই ইতিবাচক কথা বলো, তোমাকে ভালোবাসি আপুনি।